फुल्ली पासवर्ड अछि नेविगेशन अछि म्यूजिक अछि আপনি সেটিং এ গিয়ে দেখতে পারবেন এখানে কি কি আছে আপনি সাউন্ড এটা কম্পিউটার স্ট্রাইপ একদম বা মোবাইল মোবাইল জাস্ট মোবাইল অপারেটর ট্যাব সিস্টেম মত ব্লুটুথ সেটিং করতে হবে ডিসপ্লে সেটিং করতে ডিসপ্লে ব্লুটুথ সাউন্ড সেটিং সব করা যাবে সাউন্ড সেটিং মানে কি সাউন্ড এটা সাউন্ড বলতে গাড়ির সাউন্ড স্পিকার সাউন্ড যেটা এটা আমি গানটা শুনতে পাবেন সবই হবে হ্যাঁ এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ডিসপ্লে সেটিং বলতে লাইট কম বেশি করতে পারছেন ব্রাইটনেস কতটা রাখবেন আর কি মোডে গাড়িটা চালাচ্ছেন বোল্ড সাউন্ড সিস্টেমে চালাবেন কি চালাবেন না মানে আমি গাড়ি ড্রাইভ করতে গিয়ে গানও শুনতে পাচ্ছি একদম গান হচ্ছে কোথা থেকে আপনি ব্লুটুথ কানেক্ট করে রাখবেন এতে আপনার কি হবে ব্লুটুথ কানেক্ট মোবাইলে ফোন আসবে রিসিভ করতে পারবেন এখান থেকে আমি রিসিভ করে নিতে এখানে রিসিভ করে এখানেই কথা বলতে হবে আলাদা মোবাইল বের করতে হবে না ওয়াইফাই সেটিং করতে হবে আপডেট করার জন্য আপনাকে ওয়াইফাই লাগবে সাউন্ডকে যেটা বললাম সিস্টেম সাউন্ড মিউজিক্যাল সাউন্ড দুটো আছে এখানে মুড সাউন্ড যে মুডগুলো দেবো ওগুলো সাউন্ড দেবেন লাইট কপারেট করতে হবে সেফটি লাইট অন করবেন কিনা হ্যাজার্ড লাইট অন করবেন সেটা রাইডিং আছে রাইডিংয়ে কী কী চালাবেন ব্যাটারিকে কী করে ভ্যাকেশন মোডে রাখবেন সেটা পাসওয়ার্ডটাকে আপনি ক্লিয়ার যখন তখন করতে পারবেন পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার করতে হবে ডকুমেন্ট আপনি মোবাইল থেকে এখানে দিয়ে মোবাইল অ্যাপটা দেওয়া থাকবে ওটাতে আপনি মানে এটা কি আমার যে মানে ড্রাইভিং লাইসেন্স লাগবে তো লাগবে আপনার সিস্টেমে কোনো পাস আপডেট যদি আসে এখান থেকে দেখতে পাচ্ছেন অটো আপডেট করা আছে আমাদের তো এখান থেকে অ্যাবাউটে যা দেখতে পাচ্ছেন গাড়ির ফাংশন কী আছে জাস্ট মোবাইল জাস্ট কত কিলোমিটার চলছে না চলছে এভরিথিং এখান থেকে দেখতে পাবেন কী ভার্সন আছে সফটওয়্যার ভার্সন টার্সন সব আছে আচ্ছা 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 বাহ অনেক রকম ফিচার্স পুরো অ্যাড ফ্যাড দেখিনি তো হঠাৎ করেই লঞ্চ করছে নাকি এটা এটা দেড় বছর হতে চলছে জলপাইগুড়ি দেখা ছিল না জলপাইগুড়ি দু মাস রাইডিং এটা ব্যাটারি আরেকটা মডেল আছে যেটা ওটার দাম কম আছে ব্যাটারিটা ফুল চার্জ হবে তো ওখানে পুরো গ্রিন দেখাবে ভেকেশন মোড হলো আমি কোনো গাড়ি মনে করো চার্জ শেষ হয়ে গেল কোনো সময় চালাতে গিয়ে ড্রাইভ করতে গিয়ে তখন চার্জ শেষ হলো চার্জ করতে রাস্তা করে দিতে হবে রাস্তায় করতে এটা এই মানে আমাকে তো ব্যাটারি কোনো একটা জায়গায় দেখাবে কতখানি চার্জ বা কিছু এখানে শো করবে দেখুন যেরকম মোবাইলে চার্জ হয়ে যায় ফুল চার্জ ফুল চার্জ আপনি ভ্যাকেশন মোডটা হলো এমন একটা জিনিস আপনি কোনো দিনের জন্য বা এক মাসের জন্য আপনি কোথাও মনে করেন এক সপ্তাহের জন্য আমি বাইরে গেছি গাড়িটা ফুল চার্জ করেছে যদি গাড়িটা ফেলে রাখি আমার চার্জ তো কিছু তো ডাউন হবে এটা যদি অন থাকে আমার কী হবে এটাকে অন করে দিলাম ওই চার্জটাকে হোল্ড করে লাগবে চার্জটা এক সপ্তাহ ধরে আমার চার্জ শেষ হবে আপনি ওই চার্জটা ভ্যাকেশন মোডে যদি থাকে অন করে রাখতে হবে যদি আপনি গেলেন তখন অন করে রাখতে হবে ও আচ্ছা মানে আমি ছুটিতে কোথাও গেলাম তখন আমি ওটা হোল্ড করতে গেলাম তো ছুটিতে গেলেন আরে তাহলে ওই চার্জটা ওখানে হোল্ড হয়ে থাকে হোল্ড হয়ে থাকে কিছুটা কমতে পারে কিন্তু বেশি পরিমাণে এটা দেখতে সুন্দর তো জলপাইগুড়িতে এটা মানে খুব দুই মাস হলো লঞ্চ হয়েছে না জলপাইগুড়িতে নাম্বার প্লেটের সবই তো হবে না সবই হবে এটা আপনার লাইসেন্স লাগবে চালাতে গেলে কারণ 40 কিমি স্পিড আছে আপনার লাইসেন্স তো অফ স্পিড 116 আছে দারুণ ভালো আছে গাড়ি এই এখানে এসো এটা তো অফ স্পিড আপনি 116 আছে মোবাইল আপনি আর চার্জই দিয়ে আপনি ঘুরিয়ে বললো আপনার 60 উঠতে 6 সেকেন্ড লাগবে 4 সেকেন্ড লাগবে 60 বিঘা পড়া একটা বাইক একটা স্কুটি কেনার ইচ্ছা আছে আর এটার মধ্যে সেভিং হচ্ছে খারাপ না দেখতে চার্জ করতে আপনার খরচা হচ্ছে 30 টাকার মতো চার্জ দিন লাগে এটা 30 টাকা আপনি বছরে যদি 40 কিলোমিটার আপনার ঘরে প্রতিদিন হিসাব করে দেখবেন 30 থেকে 35,000 টাকা খরচা বেঁচে যাবে এটা বাইকে যেটা বাজবে কত টাকার ইলেকট্রিক কনজাম্পশন হতে পারে মাসে চার আমার আমি যদি ধরেন আমি যদি পার ডে 10 কিলোমিটার আমার রান হয় আপনাকে ফুল চার্জ করতে 4 মিনিট লাগবে আপনি হিসাব লাগবে ফুল চার্জ করতে 4 মিনিট সময় লাগবে 4 ইউনিট লাগবে 4 ইউনিট হ্যাঁ এবার 4 ইউনিট এক জায়গায় এক ইউনিট কত রাইড রেট আছে এখন 8 টাকা 4 টা 32 টাকা 5 কিলোমিটার পার 40 টাকা পার ডে 10 কিলোমিটার হলে 80 টাকা পার ডে
একবার চার্জ করলে ফুল চার্জ করলে 180 কিলোমিটার যাবে 170 কিলোমিটার আপনি 170 করে এক দিনও ড্রাইভ করবেন না 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 10 কিলোমিটার করবে মানে আপনি একবার চার্জ করে আপনি 170 আরে বাইরে চলে যাবে 10 কিলোমিটার নেক্সট টাইম চলতে যাচ্ছে তোমাদের এইগুলো কি মানে ইয়ে রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশন হবে রোড ট্যাক্স হবে ইনস্যুরেন্স হবে শুধু পলিসি নেই এটা মানে পলিসি পলিসি ইলেকট্রিক এটা আমাদের দুটো মডেল আছে S1 প্রো একটা S1 প্রো যেটা আছে ওটার দাম পড়ে যাবে 1,51,500 টাকা খারাপ নাই লেডিস জেন্টস কি একটাই মডেল আর কালার আছে না এটা আর S1 আছে ওটার মধ্যে 11 আমি কালার দেখি আমি একটা স্কুটি কিনবো লাল রেড কালার লসি রুপে জয়ন্ত বলরাম আপনি কাহাঁ সে বলে এই গাড়ি তো ভালো ইয়ে ছাড়া পেট্রোল ছাড়া আমি বলবো মানে সার্ভিসিং করতে গিয়ে ডিজিটাল সার্ভিস জাস্ট মোবাইল অপারেটিং সিস্টেমটা দেখা দাও অপারেটিং সিস্টেম দিই মোবাইল সিস্টেম ওতে একটু দাঁড়াতে লক করেছে দেখলাম তো খুব সুন্দর সিস্টেম আমি এটা সেদিন দেখেছি মার্কেটে তোমাকে বলতে চাই না আমি গাছগুলো ওখানে রেখে আসছি কিছু হবে না কিছু এটা হচ্ছে আপনি কি করলেন মোবাইল দিয়ে অন করুন গাড়ি নয়তো মোবাইল একটা ইসে আছে ওটা অন করে রাখবেন গাড়ির সামনে আসবে গাড়ি অটোমেটিক অন হয়ে যাবে আপনি লাইট অফ করে আপনি মোবাইল থেকে আপনার লেফট করছেন আপনি লাইটার লাস্ট অবশ্যই কাছে নিয়ে আছে হ্যাঁ এবার গাড়িগুলো চলে যায় পুলিশ কাছে কিছু হচ্ছে তখন আপনি যেটা পুলিশদের যেটা লাস্ট লোকেশন চান সেটা কোম্পানি প্রোভাইড করবে লোকেশন তার জন্য কোনো রকম চার্জেবল লাগে না এটা আছে আপনার নেভিগেশন আছে এটা এবার আমি যাচ্ছি কোথাও যাব সার্চ করলাম স্টার্ট করে দেবেন তারপর গাড়িতে বসে যাবেন গুগল ম্যাপের মাঝে গুগল ম্যাপের কাছে এটা গুগল ম্যাপ নয় বলতে পারেন গুগল ম্যাপ ওর নিচে ওর নিজের কাছে ওর নিজের নিজের এর জন্য কোনো রকম চার্জেবল বা নেট আমার দরকার হচ্ছে না লোকেশন দেখাবে ধরো আমি গরু মারা যাবো যদি চাপড়ামারি ফরেস্ট যাবো তাহলে চাপড়ামারি ফরেস্ট লোকেশন লিখতে হবে ও ইয়োর লোকেশন নিয়ে নিবে আর চাপড়ামারি চাপড়ামারি দিতে হবে চাপড়ামারি লিখলে ওখানে নিয়ে নেবে ট্র্যাক করে দিলে আপনি ওখানে ওই রাস্তা ধরে চলে যাবেন অন্য আমরা মোবাইলে যদি দেখতে চাই ও দেখাবে তো ডিজিটাল আমরা মোবাইলে দেখতে গেলে টাকা লাগছে নেট তো আমার কম্পালসারি লাগবে এটাতে আমার নেট লাগছে না বা ব্লুটুথ কানেক্ট করে কিছু লাগছে না এটা একটা প্রোগ্রাম হয়ে গেল আমাদের এতে চারটা মোড আছে ইকোনমি নর্মাল স্পোর্টস অ্যান্ড হাইফাই ইকোনমিতে যদি যান আপনি 170 মাইলেজ পেয়ে যাবেন রেঞ্জ পেয়ে যাবেন নর্মালে যদি যান 125-26 পেয়ে যাবেন আর স্পোর্টে যদি যান আপনি 112-13 ধরে রাখবেন আর হাইপারে 95 পাবেন ইকোনমিতে আপনি 45-এর উপরে উঠাতে পারবেন না স্পিড যদি উঠে আমার মানে ব্যাটারি ক্যাপাসিটি কনজিউমটা বেশি হয় এবার ইকোনমিতে 45-এর উপরে উঠবে না নর্মালি টাউনে চালানোর জন্য ইনা হবে 45 নর্মালি 70 উঠে যাবে স্পিড আর স্পোর্টসে আমরা 95 অ্যাভারেজ স্পিড পেয়ে যাবো আর হাইপারে 116 টপ স্পিড আছে আর এটা উঠবে 116
এর জন্য চার্জ করা আপনার আপ অ্যান্ড ডাউন যদি হাইপারে গেলেন 95 রুপিতে পাবেন না ফিচার সবই আছে মোবাইলে এটা সাউন্ড কন্ট্রোল আপনি ডিসপ্লে সেটিং অসিটি এগুলো আপনি মোবাইলে যেরকম কন্ট্রোল করেন সেম আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এর সাথে আপনি আছে মিউজিক শুনতে পারবেন গাড়ি চালাতে মিউজিক গাড়ি চালাতে যেতে পারবেন এর সাথে আপনি কানেক্ট করবেন মোবাইলে আপনি যখন ফোন আসবে আপনি এখানে বসেই কথা বলতে পারবেন আপনাকে মোবাইল আপনি করতে হবে না পকেট থেকে এখান থেকে যেমন ফোর হুইলারে আমরা করে থাকি এর সাথে আর একটা জিনিস আছে ক্রুজ কন্ট্রোল বলে আমাদের ফোর হুইলারে থাকে আমাদের টু হুইলারে এখন কাজ হচ্ছে ক্রুজ কন্ট্রোলের কাজ কি আমি লঙে যাচ্ছি একটা স্পিডকে আমি ক্যারি করবো 40-45 স্পিডে চালাবো কিন্তু আমি এক্সেলেটর করবো না কী করলে আমি 40 স্পিড উঠিয়ে নিয়ে আমি ক্রুজ কন্ট্রোল প্লেস করে দেবো তো আমার এক্সেলেটার কাজ করতে হচ্ছে আমি আরামে শুধু বসে থাকবো গাড়ি ওই স্পিডে যাবে 40 স্পিডে ধরে রাখলো 40 স্পিডে সেট হয়ে গেল তো এটা আমার ক্রুজ কন্ট্রোল এবার মেয়েদের জন্য আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যেটা ব্যাক রিভার্সে যাবে আপনি গাড়ি পিছনে গাড়ি রিভার্সও যাবে রিভার্সে যাবে আপনি গাড়ি পিছনে বসতেন আপনি গাড়ি পিছনে তো অন্য চাকরি জায়গা আছে খেলে কষ্ট হয় না তো ওই জিনিস থেকে বসে আর আগে পিছন দিকে নিয়ে যেতাম দারুণ ফিচার্স রে কিন্তু লকিং সিস্টেমটাই আমার একটু ইয়ে লাগছে পাসওয়ার্ডটা ধরো কেউ যদি একবার কেউ জেনে গেল আপনি সঙ্গে সঙ্গে মোবাইল থেকে চেঞ্জ করতে পারবেন মানে লক খুলতে গেলে পাসওয়ার্ড লাগবে গাড়ি লক করতে গেলে গাড়ি লক পাসওয়ার্ড দিয়ে লক হবে চাবি ছাড়া তো গাড়ি লক পাসওয়ার্ড দিয়ে হবে আপনার মোবাইলের অ্যাপের সাথে আমরা কানেক্ট করে ধরো আমরা একটা গাড়ি দুজনে চালাচ্ছি কেন করতে হবে না আপনাকে এক্সেস দিতে হবে না পারমিশন লাগবে এক্সেস দিতে তো অথরাইজ দিয়ে দিলেন যে আপনি এই কটা ফিচারই চালাতে পারবেন হয়তো গান শুনতে পারবেন না আপনি যেই কটা এক্সেস দিলেন উনি ও কটাই চালাতে পারবেন তার বেশি না পুরো এক্সেস দিয়ে দিলেন পাসওয়ার্ড দিয়ে দিলেন এক্সেসটা এখান থেকে আপনার মোবাইল থেকে দিবেন অ্যাপের থেকে দিয়ে দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কাকে দিচ্ছেন না দিচ্ছেন তাছাড়া গাড়ি আর কাউ চালাতে হবে আর বন্ধু বান্ধবের সামনে পাসওয়ার্ড দিয়ে খুলবেন না মোবাইল থেকে আনলক করবেন পাসওয়ার্ড মোবাইল থেকে খোলা যাবে পাসওয়ার্ড সিস্টেম জানে এরকম লোককে নিয়ে চুরি করতে গাড়ি টোটালি লক হয়ে যাবে ওখানে কিচ্ছু করতে হবে না গাড়ি ওকে চুরি করতে হলে একটাই আছে গাড়ি তুলে নিয়ে যেতে হবে আশা গাড়ি নিতে পারবে আর তোমার ব্যাটারি ওয়ারেন্টি কত দিনের 3 বছর থাকে কোন কোম্পানির ব্যাটারি দাও আমাদের নিজস্ব কোনো বাইরের নিজস্ব ব্যাটারি এটা আমার কাছে আমার ব্যাটারি রিপ্লেস করতে হবে আপনার 2 বছর যদি এক্সটেন্ড করেন আমি 5 বছরের মধ্যে তো ব্যাটারি এক্সচেঞ্জ করতে হবে আমাদের কোম্পানি 7 বছর বলছে যাবে এখন কোম্পানি বলছে 7 থেকে 65 হাজার টাকা দাম আছে ব্যাটারি আমাদের ব্যাটারি 224টা সেলস দিয়ে তৈরি যদি খারাপও হয় দু তিনটা খারাপ হতে পারে তো পুরো ব্যাটারি আমার চেঞ্জ করা কোনোদিন হয় না চেঞ্জ করতে হয় অনেক টাইম লাগবে চেঞ্জ করতে খারাপ।